আসসালামু আলাইকুম দর্শক ক্যাপলার এজুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শৈবাক্তার আমার আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে পাউন্ড প্রচলিত দেশগুলোর নাম মনে রাখা যায় তো এটা দেখানোর আগে আমি একটা গল্প শেয়ার করতে চাই আপনাদের সাথে গল্পটি হচ্ছে যে সুমি নামক একটি বাংলাদেশি মেয়ের সাথে লেসি নামক একটি যুক্তরাজ্যের ছেলের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তো এরপর তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্কের বিনিময়ে লেসি পাউন্ডকে সরি লেসি লেসি সুমিকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ পাউন্ড দিত এই পাউন্ডটি হচ্ছে পাউন্ড হচ্ছে যুক্তরাজ্যের প্রচলিত মুদ্রা তো এই পাউন্ডের বিনিময়ে মূলত সুমি যা লেসিকে ভালোবাসত বা পাউন্ড পাওয়ার লোভেই সুমি লেসিকে ভালোবাসত এখন এখান থেকে আমরা একটা বাক্য মনে রাখব সেটা হচ্ছে সুমি যুক্তরাজ্যের লেসিকে ভালোবাসে পাউন্ডের বিনিময়ে তো এখন এই সুমির সুতে হচ্ছে সুদান মিতে হচ্ছে মিশর যুক্তরাজ্যতে যুক্তরাজ্য লেতে লেবানন সিতে সিরিয়া তার মানে এই সুদান মিশর যুক্তরাজ্য লেবানন সিরিয়ায় পাউন্ড মুদ্রা প্রচলিত জাস্ট এটুকুই গল্পটাও শেষ